খেলতে গিয়ে গর্তের জমা জলে ডুবে মৃত্যু হলো আড়াই বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শীতলকুচি ব্লকের পাঁচানটুলি গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামেরই মজিদুল হকের আড়াই বছরের শিশু সন্তান কলের পাড়ে খেলতে গিয়ে গর্তে পড়ে যায়। গর্ততিতে জল ছিল। পরিবারের অন্যরা অন্য কাজে ব্যস্ত থাকায় কিছুক্ষণ পরে বিষয়টি নজরে পড়ে। এরপর সেখান থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙায় পাঠানো হয়েছে। শীতলকুচি থেকে মনোজ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।